হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান স্টেশন থেকে প্রায় 5,000 শিক্ষকদের একটি মিছিল এদিন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেয়। তারা বেশ কিছু দাবি দাওয়া এদিন তুলে ধরেন। তাদের দাবি, প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত শিক্ষকদের একই বেতন কাঠামো করতে হবে। তাদের আরও দাবি, NIORS থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রশিক্ষিত শিক্ষকদের মতোই একই বেতন কাঠামোয় নিয়ে আসতে হবে। সরকারি বেতন পোর্টালে প্রতিটি শিক্ষকের যথাযথ যোগ্যতা উল্লেখ করতে হবে। এছাড়াও আরও বেশ কয়েক দফা দাবি তারা করেন। জুলাই সরকার যে নির্দেশটা জারি করেন সেই নির্দেশিকায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সাথে কোনো মিল নেই। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে আমরা মাদ্রাসার সাথে বেতন বৈষম্য রাখবো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে অর্ডারটা এসেছে সেটা অনলি ফর এনহান্সমেন্ট ফর গ্রেড ওয়ে, সেখানে শুধুমাত্র গ্রেড ওয়ে বাড়ছে, তাও সব শিক্ষকের 1,000 টাকা না, কারুর মানে 300 টাকা, কারুর 500 টাকা, কারুর 600 টাকা। এবং আমরা যে বদলির যে নির্দেশ সেই বদলির নির্দেশটায় আমরা যাতে অতি দ্রুত কার্যকর করতে পারি এবং যে সমস্ত শিক্ষকরা বদলিপ্রাপ্ত হয়েছিলেন তাদের অতি সত্বর যাতে নিয়োগপত্র দেওয়া হয় সেই ব্যাপারে আমরা আজকে বর্ধমান জেলার বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা 26 তারিখের যে অর্ডার সেই অর্ডারের সম্পূর্ণ বিরোধিতা করছি, এই অর্ডার আমরা মানছি না, মানব না। অনশন মঞ্চে শিক্ষামন্ত্রীর যে আশ্বাস ছিল সেটা উনি বলেছিলেন PB2 থেকে আমরা PB3 শিফট করব, কিন্তু PB2 থেকে PB3 শিফট করতে গেলে যে ল্যাঙ্গুয়েজটা দরকার হয়, যে পে রিভিশন উইথ ফিটমেন্ট ফ্যাক্টর, সেই কথাটার এখানে কোনো উল্লেখ নেই। সেই মুহূর্তে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আলোচনায় বসি তখন আলোচনা করতে গিয়ে দেখি যে এটা অনলি ফর এনহ্যান্সমেন্ট ফর গ্রেড ওয়ে, এবং আমরা কখনোই গ্রেড ওয়ে বৃদ্ধির আন্দোলন করিনি। আমরা চেয়েছি সবসময় ন্যায্য বেতন বৃদ্ধির আন্দোলন। শিক্ষামন্ত্রী বলেছিলেন আর্থিক অবস্থার জন্য আমরা সর্বভারতীয় বেতন দিতে পারছি না, কিন্তু দীর্ঘদিনের ধর মানে যে মাদ্রাসার সাথে যে বেতন বৈষম্য ছিল সেই বেতন বৈষম্য আপনাদেরকে আমরা রাখবো না, বেতন বৈষম্য অবসান ঘটাবো। কিন্তু বর্তমানে দেখছি যে মাদ্রাসা শিক্ষকের সাথে বেতন বৈষম্য তো দূরস্থ, শিক্ষামন্ত্রী আমাদের নিজেদের মধ্যেই বেতন বৈষম্য আরও প্রকট করে দিলেন। মানে কী সমস্যাটা, কী হচ্ছে সমস্যাটা? হচ্ছে এখানে নতুন শিক্ষক পুরাতন শিক্ষকের সাথে কোনো পার্থক্য রইল না। সেখানে যে গ্রেড পে যেটা থাকে আপনাকে পে রিভিশন করতে গেলে নির্দিষ্ট প্যারামেট্রিক শিফট অনুযায়ী তাকে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে পুরনো শিক্ষকদেরকে সেই জায়গায় তাকে নিয়ে যেতে হবে। এখানে প্রধান শিক্ষকদের বিষয়েও কিচ্ছু বলা নেই, এখানে 18 ইয়ার্সের কথা বলা নেই, 10 ইয়ার্সে কী হবে সেটাও পর্যন্ত বলা নেই। এটা এক কথায় এক মানে কী বলবো, আমাদের সাথে প্রতারণা করা। সরকার না মানলে পরবর্তী পদক্ষেপ কী হবে? সরকার না মানলে আমরা পরবর্তী রাজ্য স্তরে আমাদের কোর কমিটি এবং রাজ্য দপ্তরে আমরা বসবো, সেখানে আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক হবে। আপাতত আমাদের প্রত্যেক জেলায় জেলায় জেলা বিদ্যালয় পরিদর্শক মহাকরণে আমাদের এই ডেপুটেশন চলছে। আমার নাম সৌমেন শিকদার। পরিচয় আমি হচ্ছি রাজ্য কমিটির সদস্য এবং স্যালারি এক্সপার্ট কমিটির অন্যতম সদস্য। নবীন প্রবীণ দ্বন্দ্বহীন চিরাজ্যোতি মাছি না মানবো না। শিক্ষামন্ত্রী শিক্ষকেরা পদচারে শিক্ষামন্ত্রী বলে হিসাব করে এই সংগ্রাম চলছে চলবে। বই কলমের পেশা ছেড়ে শিক্ষক কেন রাস্তায় ঘরে, এই সংগ্রাম চলছে চলবে। 14 দিনে অনশন চাই না ফুল ফিক্সেশন, এই সংগ্রাম চলছে চলবে। 14 দিনের অনশন চাই না ফুল ফিক্সেশন, এই সংগ্রাম চলছে চলবে চলবে। এই প্রতিবাদ চলছে চলবে।
আসিয়ান এই প্রতিবাদে চলছে চলবে চলবে বিভেদ মূলক বঞ্চনা মানছি না আর মানব না এই প্রতিবাদ চলছে চলবে ন্যায্য দাবির অভিযানে পথ দেখাবে বর্ধমান এই প্রতিবাদে চলছে চলবে ন্যায্য দাবির অভিযানে পথ দেখাবে বর্ধমান এই প্রতিবাদ চলছে চলবে শিক্ষার দিকে নজর থাক বেতন বৈষম্য নিবাদ এই প্রতিবাদ চলছে চলবে কেন রিপোর্টেশন দেওয়া হচ্ছে আজ আমরা বর্ধমান জেলা কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ধমান জেলার মাননীয় ডিআই সাহেবকে আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদের একটা মিছিল করে আমরা এখানে এসেছি বর্ধমান যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে আমাদের ডিআই অফিস পর্যন্ত মিছিল হয়েছে এবং আজকে ডেপুটেশনের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখন সবাই জেনে গেছেন যে বাংলার প্রাথমিক শিক্ষকরা তাদের ন্যায্য বেতন কাঠামো থেকে দীর্ঘ 9 বছর ধরে বঞ্চিত আমাদের এমনকি আমাদের রাজ্যে যারা মাদ্রাসার প্রাথমিক শিক্ষক আছেন তাদের সাথেও আমাদের বিস্তর বেতন বৈষম্য আছে সরকার আমাদেরকে বলেছিলেন যে মাদ্রাসার সাথে বেতন বৈষম্য রাখবেন না যদিও আমাদের দাবি ছিল যে সর্বভারতীয় যে বেতন কাঠামো সেই বেতন কাঠামো আমাদের প্রাথমিক শিক্ষকদেরকে প্রদান করতে হবে সরকার তো সেটা দেয়নি উল্টে মাদ্রাসার সাথে সমতুল করতে গিয়ে যে বেতন কাঠামো তৈরি করেছে দেখা যাচ্ছে যে সেখান থেকে তো আরও মানে বেতন বৈষম্য বাড়বেই বরঞ্চ আগে যেটা ছিল যে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা স্কেল ছিল সেখানে প্রাথমিক শিক্ষকদের মধ্যে মানে শ্রেণীবিভাগ করার একটা চক্রান্ত উনারা করেছেন আমরা তাকে ধিক্কার জানাই এবং আপনাদের মাধ্যমে এই বার্তাটা তাকে দিতে চাই যে জেনে রাখবেন যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্ডারে বাংলার প্রাথমিক শিক্ষকরা এখন একত্রবদ্ধ হয়েছে আপনাদের এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কোনো দিন সফল হবে না আমরা অন্তত দায়িত্ব নিয়ে সেটাকে সফল হতে দেবো না আগামী দিন আন্দোলন চলবে যেভাবে আন্দোলন চলেছে আন্দোলনের কী রূপরেখা হবে সেটা তো এখন মানে ওটা বলবো না আর কি তার মানে রণনীতিগত কারণেই বলবো না কিন্তু হ্যাঁ আমাদের সেটা ঠিক হয়ে আছে আর পরবর্তী রাজ্য কমিটির মিটিংয়ে তার রূপরেখা চূড়ান্ত হবে কিন্তু জেনে রাখবেন যে আন্দোলন বিগত 15 দিন ধরে গোটা পশ্চিমবাংলাকে কাঁপিয়ে দিয়েছে তার থেকেও ভয়ানক আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আমার নাম ভাস্কর ঘোষ ছিল উল্টো দিক থেকে একটা ম্যানারোড এসে তাকে খড়ে মারে